বিভিন্ন রাজ্য থেকে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। বর্ধমান জংশন স্টেশনে ইতিমধ্যেই তিনটি ট্রেন এসে উপস্থিত হয়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। পরিযায়ী শ্রমিকদের সরকারি নির্দেশ মেনেই আগামী 14 দিন রাখতে হবে সরকারি কোয়ারেন্টিন সেন্টারে। সেই নির্দেশ মেনেই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে 80টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোকে সরকারি কোয়ারেন্টিন সেন্টার হিসেবে তৈরি করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেই আলোচনা থেকেই এই 80টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হবে। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বা তীর্থযাত্রীরা যারা আসছেন, যারা ভিন রাজ্যে আটকে পড়েছিলেন, সরকারি নির্দেশ মেনেই আগামী 14 দিন সরকারি কোয়ারেন্টিন সেন্টারে তাদের থাকতে হবে। স্বাস্থ্য দপ্তরের যারা কর্মীরা রয়েছেন এবং অন্যান্য স্বাস্থ্য বিভাগের যারা কর্মীরা রয়েছেন তারা সমস্ত বিষয়গুলি দেখবেন এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যারা যে টাস্কফোর্স গঠন করা হয়েছে সেটা নিয়ে তো আপনাদের কতদূর এগিয়েছেন কতটা? আজকে যেরকম মাননীয় ডিএম স্যারের যে নির্দেশ মতো টাস্কফোর্স ব্লকে গঠন করা হয়েছে, এর মধ্যে বিডিও, জয়েন্ট বিডিও, বিডিএমও সভাপতি, পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদের মেম্বার, সিডিপিও, বিএমওএইচ, ওসি সকলকে নিয়েই আর কি এগিয়ে। তো তাদেরকে নিয়ে আজকে টাস্কফোর্সের যেরকম নির্দেশ ছিল সেই অনুযায়ী 4টা থেকেই আজকে টাস্কফোর্সের প্রথম মিটিং। এবং অলরেডি আমরা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কিন্তু আমাদের প্ল্যান করে ফেলেছি। মোটামুটি 80খানা মতো স্কুলকে চিহ্নিত করা গেছে আপাতত, যে যে স্কুলগুলোতেই আমরা বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের রাখবো বলে ভাবছি। কিরকম করে রাখার পরিকাঠামো কিভাবে তৈরি করছে? দেখুন, সাধারণভাবে যেটা হয় হচ্ছে আমাদের এই স্কুলগুলো যেহেতু সবকটাই রানিং, তো ফলে মোরলের সবকটা স্কুলেই কিন্তু জল বা পায়খানা বাথরুম, কেননা আজকে একটা স্কুলে হয়তো দেখা যাবে 50 বা 100 জনকে আমি রাখছি, কিন্তু ইন জেনারেল স্কুলের স্টুডেন্ট হয়তো সেখানে দেখা যাবে 150-200। তো ফলে পরিকাঠামো কিন্তু অলরেডি অ্যাভেলেবেল, কোনো জায়গায় যদি খুচখাচ কিছু প্রবলেম হয় সেগুলো আমরা আমাদের তরফ থেকে করে দেবো। তাদেরকে রাখার জন্য কি শোয়া বা এর জন্য কোনো বিছানা টিছানার ব্যবস্থা করা সম্ভব? না, বিছানার আপাতত সেরকমভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, পুরোটাই হচ্ছে তাদেরকে বাড়ির কাছাকাছি রাখা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। যেরকমভাবে তারা যদি নিজেরা যদি কোনো কিছু ব্যবস্থা তাদের দিক থেকে করতে চান বা তাদের বাড়ির লোকেরা করতে চান সেটা আমরা অবশ্যই তাদেরকে অ্যালাউ করছি। এছাড়া আমাদের দিক থেকে ত্রিপল এবং আপনার ওই চাদর পেতে বা যতটুকু বিছানা করা যায় সেই ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। খাওয়ার ব্যাপারে কী ব্যবস্থা করবেন? খাওয়ার ব্যাপারে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন এবং আমরা যে অর্ডার, যেরকম ডিএম স্যারও যে অর্ডারটা দিয়েছেন সেইটা অনুযায়ী আপাতত খাওয়ারের দিকে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তাদের বাড়ির লোকেরাই তাদের যদি খাওয়াতে চান তাহলে তারা তাদেরকে খাওয়াবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো মানুষ যদি দেখা যায় যে তিনি খুব গরিব, তার পক্ষে খাওয়া সম্ভব নয়, সেটা আমরা ব্লক প্রশাসন থেকে সেই ব্যাপারটা দেখে নেব। টাস্কফোর্স আপনারা গঠন করেছেন, কিভাবে কাজ কার্যকর করবেন তাদেরকে নিয়ে? সরকার যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের ব্লকে যারা আমরা এই টাস্কফোর্সে যারা আমার কমিটির যারা মেম্বার আছি আমরা সকলেই আলোচনা মিলে আলোচনা করি, আমরা সব সিদ্ধান্ত নেব। এবং জামালপুর ব্লকে আমাদের 80টা স্কুলকে নেওয়া হয়েছে, সেখানে যারা পরিযায়ী শ্রমিক যারা আসছেন তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে, আগে থেকেই আমাদের চলছে। এবং সেটা আরও যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেটা সরকারের যা যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুপাতে আমরা এই কমিটি সেই সিদ্ধান্ত নেব। আপনার ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে প্রধান সবাই কি আপনার সঙ্গে সহমত করে সবাই কাজ করবে? জামালপুর ব্লকে প্রত্যেকটা আমাদের পঞ্চায়েতের সদস্য, প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার,
এবং পুলিশ প্রশাসন ব্লক প্রত্যেকে আমরা একসঙ্গে আলোচনা করি কাজ করি, জামাল ব্লকে কোনো অসুবিধা কিছু হয়নি। এই 80টা স্কুল মানে অনেক বড় একখানা মানে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাটাকে কীভাবে করবেন, কী আপনারা প্ল্যান কী করছেন? প্ল্যান বলতে শুনুন, যে কটা যেখানে যেখানে স্কুল আছে সেখানে অলরেডি পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের লোকাল যারা ছেলেরা আছে, যদি কোনো অসুবিধা হয় ওখানে আমাদের প্রতিনিধি যারা আছে, পঞ্চায়েতের সদস্য আছে, পঞ্চায়েতের সদস্য তাদের সাথে যোগাযোগ করছে, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাচ্ছে, বিডিও সাহেবকে জানাচ্ছে, বিএমএইচকে জানাচ্ছে, ওসিকে জানাচ্ছে, আমরা যথারীতি আমরা সে কাজগুলো সঙ্গে সঙ্গে ক্লিয়ার করি।